परोतत्ति सदालीनो रामकृष्ण समज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमस्कार, श्री रामकृष्ण साम्राज्य फेसबुक पेज থেকে আমরা রামকৃষ্ণ বেদীতলে একত্রিত হয়েছি স্বামীজির অনুধ্যান প্রসঙ্গে। এবং আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল রামকৃষ্ণ সাম্রাজ্যের যে ইউটিউব চ্যানেল, সেটাতেও আপনাদের সহযোগিতায় ভগবানের আশীর্বাদে এগিয়ে চলছে ভগবানের প্রচার। আপনারা ইউটিউবটিকে প্লিজ ফলো করবেন, এটা একান্ত অনুরোধ। এই পেজের এবং এই যে শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক যে ইউটিউব চ্যানেল, ফেসবুক নয়, যে শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুকের, ফেসবুক বলে বলে অভ্যেস হয়ে গেছে, ইউটিউব চ্যানেলের সমস্ত আমরা রামকৃষ্ণ ভক্তমণ্ডলী পূজনীয় মাতৃমণ্ডলীকে জানাই আমার প্রাণের প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার। সকলে প্রণাম জানাচ্ছে, প্রিয়াঙ্কা প্রণাম জানাচ্ছে, প্রণাম নিশ, এবং সকলকে আমার প্রাণের প্রণাম জানাই। মনীষা দিকে দেখতে পাচ্ছি, মৌসুমি দিকে দেখতে পাচ্ছি, সকলে ভালোবাসা নিও। আজ আমার একটু দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি। আজকে আমি কেকের মৃত্যুতে ভীষণভাবে মানে একটা কীরকম একটা ফিলিংস হচ্ছে। সবাই তাকে নিয়ে সমালোচনা করছে, কেন তাকে ঠিকঠাক মানে হসপিটালাইজড করা হয়নি, কেন তাকে এটা হয়নি সেটা করা হয়নি, অসুখ করছিল। কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে মৃত্যুটা বলে কয়ে আসে না আমাদের কাছে, বলে কয়ে কিন্তু মৃত্যুটা আসছে না। এই নিয়ে আমার মন ভীষণ খারাপ, যবে যখন থেকে শুনেছি এটা ভেবেই মনটা খারাপ যে এত ঝগড়া, হিংসে, অশান্তি কেন আমাদের মধ্যে। কিছুদিন বাদে তো সবাই সবাইকে ছেড়ে চলে যাব, একটু ভালোবাসা দিই না, এটাই আমার কষ্ট হচ্ছিল যে বাপরে বাপ। এটা মানে আমি বারবার ভিডিওসগুলো দেখছিলাম এবং ভাবছিলাম নিঘাতর কষ্ট হচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। কষ্ট তো একটা হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করি না, ধরুন ক্লাস করতে বা ঠাকুরের কথা বলতে, যেটা সব থেকে আমরা ভালোবাসি না, আমরা নিজেকে ভুলে যাই। তা মানুষটা নিজেকে ভুলে গেছিল অ্যাকচুয়ালি। আমাদের তো জীবনের উদ্দেশ্য ভগবানকে ভালোবাসা, আর হচ্ছে নিজেকে ভুলে যাওয়া, এই যে আমিটাকে ভুলে যাওয়া, অপরকে সুখী করার জন্য আমরা অনেক সময় মানে যাকে আমরা, যেটা আমরা ভীষণ ভালোবাসি, যেটা আমার সাধনার অঙ্গ। আমি অভিজিতের একটুখানি একটু সাক্ষাৎকার দেখছি সারা সারা দিন, আমি যখন থেকে আমি নেটটা অন করেছি সারাক্ষণ আমি ওটাই শুনে গেছি এবং দেখতে চেষ্টা করছে যে মানুষটার নিশ্চয়ই কষ্ট হচ্ছিল। কিন্তু এই যে ভালোবাসার জিনিসটা, যখন আমরা রান্না করি কোনো বিশেষ মানুষের জন্য, প্রিয় মানুষের জন্য, বা ধরুন যেটা আমি ভালোবাসি ঠাকুর মায়ের কথা বলতে, এবার আমাদের কি হয়, ভালোবাসার আমাদের আগে মানে ভালো যেগুলো বাসি সেগুলো আমাদের নির্ধারণ করতে হবে। যে আমি যখন আমি পড়ি নিজেকে ভুলে যাই, তা ভদ্রলোক আমার মনে হচ্ছে নিজেকে ভুলে গেছিল, নিজের সুখ দুঃখ একেবারে ফলোয়ার্সদের মধ্যে বিলিয়ে দিয়েছিল। এবং যে মঞ্চ, এই যে তোমার এ বলছিলেন, ওই আপনাদের অভিজিৎ বলছিলেন যে আমরা তো স্টেজটাকেই সব থেকে ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ সারাদিন আজকে আমি, ও আয়েশা বলছি ইউ আর সো কিউট, শিখা তো সবসময়ই বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রূপাদি বলছে মিষ্টি মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ, এটা তো বলবার কিছু নেই। আর একটা কথা, বিভিন্ন এই কথা প্রসঙ্গে আমার হাবি বলছে আমি ক্লাসে ওঠার আগে, আজকে কেকেই চলবে, সারাক্ষণই আজকে কেকে চলবে, বিকজ ও তো আত্মা, ওর ভেতরেও তো ভগবান আছেন। মানে হয়তো ও এটা মানে জানছে না, বিকজ ওর মধ্যে আমরা যারা গীতার বিভূতিযোগটা, আমি তো এইমাত্র কিছুদিন আগে শেষ করেছি বিভূতিযোগটা, মানে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যারা গাইতে ভালোবাসে, ভালো মানে পারে, নাচতে ভালোবাসে, যে কোনো বিদ্যায় পারদর্শী, তার মধ্যে আমার বিভূতির বিশেষ প্রকাশ। আমরা বুঝি না, মানে ওর ভেতর ঈশ্বর ছিলেন, বিশেষভাবে ঈশ্বর ছিলেন। আমি তো নজরুল মঞ্চের হলটা আমি মানে FB তে দেখে আমি ভাবছি বাপরে বাপ, ওর জীবন তো ধন্য।
আর স্বামীজির কথা বারবারই এখানে মনে পড়ছিল। স্বামীজি বলছেন, জগতে একটা জিনিসই আমাদের পাওয়ার। এই বইটা থেকে আজকে আমি একটু পড়ব, একটু গল্পও করব আজকে তোমাদের সঙ্গে, বিকজ মনটা আমার ভীষণ ভারাক্রান্ত যে এইরকম এইরকম একটা ব্যাপার। হ্যাঁ, সো যাই হোক, এই যে দেখুন, এই যে জগতে আমরা জানেন তো একটা জিনিসই অর্জন করতে পারি, যারা এটা পায়। স্বামীজি বলছেন, থ্যাংক ইউ সুপ্রিয়া, অনেক ভালোবাসা নিস, অনেকদিন বাদে তোকে আমার চোখে পড়ল। হ্যাঁ, সবসময় অন্ধ একেবারে ভালোবাসিস বরাবর, সবসময় বলে ভীষণ ভালোবাসা পেয়েছি। তো স্বামীজি বলছেন কি, একটা জায়গায় স্বামীজির কথাটাই না আমার বারবার মনে পড়ছে সকাল থেকে। স্বামীজি বলছে, জগতে যারা ভালোবাসা পেয়েছে তারাই ধন্য। এই যে ভদ্রলোক যিনি গেছে, মানে শরীর চলে গেল, শরীরটা তো গেল, শরীরটাকে নিয়ে এখন অনেক কিছু হচ্ছে, কিন্তু শরীরের মধ্যে কিন্তু কিচ্ছু নেই, এটা মানুষ বোঝে না। হ্যাঁ, আসল জিনিসটাই বেরিয়ে গেছে। সো যাই হোক, তো এই যে এত উনি ভালোবাসা পেলেন, হ্যাঁ থ্যাংক ইউ মনীষাদি, থ্যাংক ইউ সো মাচ। সো এই যে এত ভালোবাসা পেলেন না, এটা ভগবানের বিশেষ প্রকাশ। আর এই যে স্টারেরা মঞ্চকে ভালোবাসে, স্টেজকে ভালোবাসে, অভিজিতের আমি এতে শুনছিলাম, অভিজিৎ বলছে আমাদের তো মঞ্চটাই তো ভালোবাসার জায়গা, সেই মঞ্চেতেই ওনার প্রিয় গানটা দিয়ে উনি বিদায় দিলেন। এ একটা অদ্ভুত, মানে একটা ভালো লাগা, একটা বিস্বাদ। এবং স্বামীজির একটা কথা আমার ভীষণ ভালো লাগে, স্বামীজির খুব ইচ্ছা ছিলেন যে আমি ইচ্ছা মৃত্যু বরণ করব। তিনি মায়ের আশীর্বাদে তিনি ইচ্ছা মৃত্যু বরণ করেছিলেন। স্বামীজি বলছেন, বলতেন বুড়ো মানুষদের মতো অনেকদিন ধরে বেঁচে থাকবো নাকি, পটি করে করে মরে যাব, ওরকমভাবে আমি মরতে চাই না। অ্যাকচুয়ালি বীরেরা, মানে একেবারে বীর যারা হয় না, তারা ওরকম ইয়াং বয়সেই মরে যায়। এটা একটা দারুণ যাওয়া আমার মনে হয়। আর এখানেই কলকাতাতেই ওর প্রাণটা যাওয়ার ইচ্ছে ছিল, তাই জন্য এখানেই প্রাণটা গেল। সবই তো মানে পূর্ব পরিকল্পিতভাবে ব্যাপার ঘটনাটা হয়ে যাচ্ছে। আমরা যারা গীতা পড়েছি তারা অত কেওয়াস, কেন এরকম হলো, কেন ওটা একটা সম। আবার একজন আবার লিখেছেন, খুব শিক্ষিত মানুষ তিনি, যে এত এত একজন এত একজন মানে হ্যাঁ বলিউডের এত অ্যাক্টারকে নিয়ে, এই সরি সিঙ্গারকে নিয়ে অত মাতামাতির কী আছে, এ কী মূর্খ এরা। তা বলিউডের যে সিঙ্গার তার মতো কি তোমাদের পপুলারিটি আছে? যেখানে পপুলারিটি, যেখানে জনতাদের মানে মিডিয়াদের ভালোবাসা, সেখানেই তো ভগবান। যে কেউ কি আর কে কে হতে পারবে? তার মধ্যে ঈশ্বরের বিভূতির বিশেষ প্রকাশ। ওই জন্য না আমাদের গীতা পড়তে হবে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমি ওকে মেরেই রেখেছি, এই মানুষটার আজ কালকেই তার শেষ নিঃশ্বাসের ক্ষণটা ছিল, তাই জন্য তিনি চলে গেলেন। কখন হসপিটালাইজড হলো, কখন একটা সাফোকেশনের প্রবলেম হচ্ছে, এগুলো বাজে কথা। আর রামকৃষ্ণ অর্ডারে কখনো অকাল বলে কিছু নেই, মানে যার যখন ধরুন কাজ হয়ে যাচ্ছে আমরা চলে যাব। এটা মাস্টারমশাইকেও বলতে দেখা গেছে, অকাল বলে কিছু নেই, আমাদের কাজ শেষ হয়ে গেছে উনি ঝরে গেছেন, এই এইরকম ব্যাপার। এগুলো খুব অযৌক্তিক কথা। তার ভেতর তো ঈশ্বর আছেনই, না হলে এত লোকের একটা মানে অ্যাট্রাকশন মানে ফেটে পড়ছে। এবং মায়ের একটা কথা আমার মনে পড়ছিল, স্বামীজির কথাও মনে পড়ছিল। স্বামীজি বলছেন, জগতে আমরা একটা জিনিসই লাভ করতে পারি, কি সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। আর যে ভালোবাসা পায় সে হচ্ছে ধন্য। আরেকটা কথা মায়ের মনে পড়ছিল, সিস্টার নিবেদিতার মৃত্যুর সময়, দেখুন বলবেন না কোথায় সিস্টার নিবেদিতা, কোথায় কে কে, সেটা কিন্তু নয়, স্ব স্ব ক্ষেত্রে সকলে সমান, স্বামী বিবেকানন্দ বলছেন। মানে উনি ওনার সঙ্গীত জগতে উনি শ্রেষ্ঠ, আমিও যদি একজন গৃহিণী হিসেবে শ্রেষ্ঠ হতে পারি, বা আমিও একজন যদি ঠাকুরমার কথা বলার জন্য শ্রেষ্ঠ হতে পারি, এটা ঈশ্বর কৃপা। এগুলো মানে এক একজনের ক্ষেত্রে এক একজন মানে এ থাকে। হ্যাঁ, তা মায়ের একটা কথা আমার খুব মনে পড়ছে, মা বলছেন না, সিস্টার নিবেদিতা যখন শরীর চলে গেছে, মা বলছেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী। মানে ভালো মানুষ হলে জগতের সবাই কাঁদবে, কারণ আমার ভেতর যিনি আছেন তার ভেতর তো তিনি আছেন, কেন কষ্ট হয়? মনের মনের একটা মানে আত্মা, মানে কষ্ট হবে না? সে কি সাউথের সিঙ্গার নাকি, এরকম ওটা কখনো মানে হয় না, মানে এটা অজান্তেই একটা কষ্ট হয়। যেটা সুশান্ত সিং রাজপুত যে চলে গেলেন, মানে এই যে বিভিন্ন ছোট ছোট প্রাণগুলো চলে যাচ্ছে, ভগবানের কি লীলা। আর মৃত্যু যে আরেকটা কথাও আমি ভাবছিলাম আজকে সকাল থেকে, দেখছিলাম আরেকটা, জানেন তো
মৃত্যুটা যে কতটা সত্য, মানে দিব্যি হাসছে গাইছে ফিনিশ। সো মানে এটা অভাবনীয় ব্যাপার। স্বামী বিবেকানন্দ, আগের দিন আমি ক্লাসে বলছিলাম না, আমি মনে হয় গুগল মিটে বলছিলাম অনলাইন ক্লাসে, স্বামীজি এই জন্য বলছেন যে মৃত্যুকে ভালোবাসো, মৃত্যুকে ভালোবাসো, আঁতকে উঠছে মরার কথা শুনে। আমি বললাম সবাই তো মরবে রে ভাই, আগে আর পরে, বয়স থাকতে থাকতেই একটা অন্য নতুন একটা ড্রেস পরে নেবো ভালো, কিন্তু আমার ইচ্ছা তো হয় না, আমার যা কর্মফল আছে, ভোগ ভোগান্ত আছে। আবার মহারাজজিরা বলেন ভগবান শ্রীরামকৃষ্ণকে ডাকলে আবার বেশি একটু ভুগতে হয়, কারণ তিনি অনেক জন্মের কর্মফলটা নাকি কাটিয়ে দেন। মানে শারদানন্দজি বলছেন না যে যারা আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের নামটা পেয়ে গেছি বা রামকৃষ্ণকে ভালোবাসতে শুরু করেছি, তাদের জন্ম মৃত্যু একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। এই যে বারবার আসা, বারবার যাওয়া, এটা তো বড্ড কষ্টের না, তাই জন্য তার ব্যাপার। কিন্তু মৃত্যুটা যে এভাবে আসতে পারে সেটা ভেবেই আমার একটা কিরকম কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে না, সকলকে মিলে ভালোবেসে আনন্দে থাকি, কার উপর হিংসে করবো, কার উপর দ্বেষ করবো। এইটা আমাদের একটু মানতে হবে, এটাই মানে কিভাবে কি হলো সে বড় কথা, তিনি তার কর্মের মধ্য দিয়ে আমাদের মনে কিন্তু চিরজাগরিত হয়ে থাকবে। স্বামীজি বলছেন না একটা কথা, জগতে যখন জন্মেছিস একটা দাগ রেখে যা, মানুষের মনে কি করে দাগ রাখবেন আপনারা, কর্মের দ্বারা, কর্মের দ্বারা দাগ রেখে যাব। স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দকে না পড়লে, আমি বারবার বলছি, যারা শাশ্বতী, যারা ইয়াং, যারা আমাদের মধ্যে এখনো অবধি যারা 40-40 ছুঁইনি বা 40 অ্যাভোব, যেখান থেকেই হোক, মানে আমাদের স্বামী বিবেকানন্দকে পড়তে হবে। বাস্তব জীবনের যে ব্যাপারগুলো কেন হচ্ছে, কি বৃত্তান্ত হচ্ছে, মানুষ একটা মাতামাতি করছে, সমালোচনা করছে, সে চলে গেছে, তাকে নিয়ে মাতামাতি হচ্ছে, ঠিক আছে, লেখালেখি হচ্ছে, মনের আবেগ প্রকাশ পাচ্ছে, কিন্তু উনি কিন্তু একজন সাকসেসফুল আত্মা, বিকজ উনি মানুষের মনে দাগ কেটে গেছেন। এই যে স্বামীজি বলছেন না, জগতে যখন জন্মেছিস তখন একটা দাগ রেখে যা। আর ভাস্বর প্রাণামাতাজির আমি লেকচারে শুনেছিলাম যে দাগ কি করে রাখবো আমরা, কর্মের দ্বারা দাগ রাখবো। এমনি এমনি মনে মনে দাগ রাখবো, হ্যাঁ হ্যাঁ, হয়তো আমার শরীর চলে গেলে বলবেন হয়তো, হ্যাঁ অঙ্কিতা মায়ের কথাটা ভালো সুন্দর বলতো, এরকম চিরজাগরিত হয়ে থাকা। এবং এবং এই যে মানে এই যে একটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ, প্রথম এই যে দেবলোকের কথা, যেটা সৌনক ঘোষ প্রোফাইল থেকে বলা হচ্ছে, দেবলোকের কথা, সূর্যজি মহারাজ স্বামী নির্বাণানন্দজির মোসপাবলি লেখা, স্বামী নির্বাণানন্দজির কথা ওখানে আছে যতদূর আমি জানি। তো আগে আমাদের এই যে সূর্যজি মহারাজ বলতেন যে স্বামীজির বই পড়ো, স্বামীজির বই পড়ো, আমি সত্যি আর এখন কোনো বই পড়ছি না, এমন এমন কিছু কিছু কথা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যেমন বলে গেছেন কি, দ্রষ্টা হতে, সাক্ষী হতে, অনেক কিছু বলেছেন। আমি আজকে আমার ছেলেকে একটু ডায়লগ দিয়ে এলাম যে ভালো একমাত্র ভগবানকেই ভালোবাসবে, কাউকে তুমি যদি ভালোবাসো তোমার, তুমি ওখান থেকে দুঃখ পাবে আর কি। ভালোবাসা মানেই বন্ধন, বন্ধন তোমাকে বেঁধে ফেলবে ভালোবাসাটা। কিন্তু এই যে স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জগতে বন্ধুর সন্ধান খুঁজতে গিয়ে তোমাকে আমি পেয়েছি ঠাকুর, এটা ঋষির কথা। আমার আজকে যখন আসছি তখন আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি বলছিলাম, বন্ধু কিন্তু একমাত্র তিনি। আজকে আমি কিছু মানে পড়াশুনো করতেই পারিনি, মনটা আমার ভীষণ ভারাক্রান্ত, মানে বিকিরম একটা হয়ে আছে, আর সারাক্ষণও কোনো কাউর মৃত্যু হলে আমি ভীষণভাবে ওটা দেখি। আর এটা তো ন্যাচারাল ডেথ, এটা একদম ন্যাচারাল ডেথ, এটা তো আনন্যাচারাল ডেথ নয়, সুইসাইডগুলো আনন্যাচারাল। এই ন্যাচারাল ডেথ, এই যে ভগবানের যে সৃষ্টি, ভগবান নির্ধারণ করে দিয়েছেন তুমি এভাবে এভাবে মরবে। সো এটা একটা খুব আমার ইন্টারেস্টিং লাগে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন মৃত্যুকে ভালোবাসো, মৃত্যুকে ভালোবাসলে যে আসক্তি এটা আসবে না, আর দূর বাবা, এ তো ছবির মতো কাণ্ডকারখানা হচ্ছি, কেউ আপনাকে বাঁদরের মতো দাঁত খেঁচাচ্ছে, মুখ খেঁচাচ্ছে, আপনিও খেঁচাচ্ছেন, আপনি যখনই দাঁত মুখ খেঁচাতে শুরু করবেন সোজা মিররের সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়াবেন, দেখবেন কেমন লাগে। আমরা এগুলো ভুলে যাই, কিন্তু স্বামী বিবেকানন্দকে পড়লে, যে সূর্যজি মহারাজ দেবলোকের কথা যিনি লিখেছেন, তিনি সবসময় স্বামীজির কথা পড়তে বলতেন। আপনাদেরও বলছি, এই যে নরেন শিক্ষে দেবে বইটা, অতি ছোট বই কিন্তু ভীষণ ভীষণ সুন্দর বই। আজকে একটু আমি ক্লাস নেব, অল্প করে একটু ক্লাস আমি নেব স্বামীজির কথা, স্বামীজি বিভিন্ন কথা বলছে। আমার ছেলেকেই বলে এলাম যে বন্ধু কিন্তু তোমার ঠাকুরই একমাত্র। আমিও মানে আজকে সকালে দুপুরবেলা যখন প্রণাম করতে এসেছি, ঠাকুর বন্ধু কিন্তু তুমি বাবা,
তুমি বস, এই মনে কি চলছে, এই যে সহ অনুভূতি, আমাদের ফিলিংস, মনে আমার আমার মনে কি চলছে সেটা কেউ কখনো কোনো পার্সন আপাতভাবে আপনার মনে হচ্ছে খুব কাছের কখনো বুঝতে পারবে না ঠাকুর ছাড়া। স্বামীজি বলছেন প্রত্যেককে ভালোবাসতে হবে, খারাপ লাগলেও যখন সময় এসে যাবে এই এই প্রমাণ দেয় চলে আমাদের যেতে হবে, কেউ আমরা থাকতে আসিনি, জগতের ঘটনাগুলো সাক্ষী স্বরূপ হয়ে যান। স্বামী বিবেকানন্দ বলছে আপনার জীবনে যা কিছু ঘটনা ঘটছে তার আপনি দ্রষ্টা হয়ে যান, একটু দেখবেন কি কি হচ্ছে, কি কি ঘটনা ঘটছে, আর তিনি আপনাকে যে কর্মটা করে দিয়েছেন সেই কর্মটা আমি যেন মন প্রাণ ঢেলে করতে পারি, এতটুকু ফাঁকি না থাকে এটা। যাই হোক, একটুখানি একটু পড়ি, এখান থেকে একটু পড়ি আমি কয়েকটা কথাই, যে নরেন শিক্ষে দেবে থেকেও আজকে একটুখানি পড়ার চেষ্টা করছি। স্বামীজি বলছেন যে সকলের দাস সেই সকলের প্রভু, যার ভালোবাসায় ছোট বড় আছে সে কখনো অগ্রণী হয় না, যার প্রেমের বিরাম নাই উচ্চ নীচ নাই তার প্রেম জগৎ জয় করে। আমাদের প্রথমে তাহলে দাস হতে হবে সকলের, যে সকলের দাস। স্বামীজি বলছেন এই মনোবৃত্তিটা আমি অ্যাক্টিং করে বলবো না, আমার কিছু নেই, অনেকে থাকে দু তিনতলা বাড়ি, আমার নিজেরই রিলেটিভ, আমি একটু গরিব, গরিবের বাড়িতে তুই পায়ের ধুলো একটু দিবি না, তার কিন্তু বিশাল মার্বেল প্যালেস বাড়িটা, তা আমি যদি এখন ন্যাকামি করে বলি আমি একটু গরিব মানুষ, প্রথমত আমরা কেউ গরিব নয়, হ্যাঁ আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের সন্তান, তিনি হচ্ছেন রাজার রাজা, একেবারে শ্রেষ্ঠ রাজা, আমাদের ভগবানের নাম করলে তিনি আমাদের রাত দুপুরেও আমরা কিছু খেতে পাবো এবং আমাদের যা যা দরকার তিনি আমাদের জুটিয়ে দেবেন। এই গরিব বলাটাই আমি পছন্দ করি না, কাউকে বলা তো একেবারে পছন্দ করি না, কারণ বোকা হয় তারা। স্বামীজিকে না পড়লে এই যে বৈষম্যতা, এ গরিব, এ ছোট লোক, এ বড় লোক, এগুলো যাবে না আমাদের ভগবত পথে এগোনোর জন্য। আমরা যে ধার্মিক, ভগবত পথে এগোনোর জন্য আগে আমাদের স্বামী বিবেকানন্দকে পড়তে হবে, তাহলে এই গরিব বড়লোক উচ্চ নীচ এই ব্যাপারগুলো আর আসবে না স্বামীজিকে পড়লে। হ্যাঁ, বলছেন যে সকলের দাস সেই সকলের প্রভু, যার ভালোবাসায় ছোট বড় আছে সে কখনো অগ্রণী হয় না। আমাকে যে ভালো দামি শাড়ি গিফট করছে, ভালো জুয়েলারি দুলফুল এ করছে, তাকে আমি স্পেশালভাবে ভালোবাসবো, আবার ছোট মানুষদের পাত্তাই দেবো না, বাড়িতে যারা কাজ করতে আসছে বা যারা ধরুন একটুখানি ছোট বাড়িতে থাকে তাদেরকে আমি পাত্তা দিলাম না, তারা কখনো জীবনে এগোতে পারে না। যাদের মধ্যে আমাদের মনের বৈষম্য আছে তো তারা কখনো কর্মক্ষেত্রে কিন্তু এগোতে পারে না। আর কি, যার প্রেমের বিরাম নেই, উচ্চ নেই নীচ নাই, তার প্রেম জগৎ জয় করে। কি সুন্দর কথা, যার প্রেমের বিরাম নেই, আমি ভালোবাসতে জানি, ভালোবাসা আছে তো, স্বামীজি বলছেন প্রেম আছে তো তোমার হৃদয়ে, তোমার কাছে কিছু নেই, তোমার হৃদয়ে প্রেম আছে তো, তোমাকে ভগবান দেখবেনই দেখবেন, ভগবান সাহায্য করবেনই করবেন, তুমি চিন্তা করো না। আর যদি ভগবান সাহায্য না করেন, স্বামী বিবেকানন্দ বলছেন, তাহলে আমার যাওয়ার সময় হয়ে গেছে, স্বামী বিবেকানন্দ বলছেন এখানে। হ্যাঁ, বলছে যার প্রেমের বিরাম নাই, উচ্চ নীচ নাই, তার প্রেম জগৎ জয় করে, এটা। আর কি বলছেন, তুমি সকলের সেবক হও, অপরের উপর এতটুকু প্রভুত্ব করতে চেষ্টা করো না, প্রভুত্ব ডমিনেট করছি স্বামীজি বলছেন এটা একদম চেষ্টা করো না, তাতে ঈর্ষার উদ্রেক হবে। আমাদের আত্মা না মানে মুক্ত হতে চায়, এবার কেউ যদি আত্মাকে বা আমাদেরকে দমাতে চায় আমাদের একটা পেন হয়, কষ্ট হয়, যেটা ইচ্ছে, যেটা আমার ইচ্ছে হচ্ছে সেটা আমি করতে পারছি না, ভেতরে একটা কষ্ট হয়। তাই জন্য দেখুন স্বামী বিবেকানন্দ বলছেন অপরের উপর এতটুকু প্রভুত্ব করতেও চেষ্টা করো না, তাতে ঈর্ষার উদ্রেক হবে ও সব মাটি করে দেবে। স্বামীজি বলছেন আপনি যদি কারুর প্রতি প্রভুত্ব করেন আপনার কোনো কাজই ফলপ্রসূ কিন্তু হবে না। সো এটা একটা দারুণ খুব সুন্দর কথা। আরেকটা কি, যদি কৃতকার্য হতে চাও
কৃতকার্য হতে চাও অহংটাকে আগে নাশ করে ফেলো। আপনি যদি কোনো কাজে কৃতকার্য হতে চান তাহলে কি বলছেন, অহংটাকে নাশ করে ফেলো। অনেক ভালো ভালো, অনেক আমরা কোয়ালিফাইড আমরা দেখেছি, এত আমি আমি বলছি না, আমার এত ডিসিপ্লিন, আমি যেটা বলবো, এই যে আমি 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 আমি, কবে হবে তুমি 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 কবে হবে? তখন জগৎটা আনন্দের মনে হবে, সবই তো তুমি। বেসিক্যালি আমরা কিছু করতে পারি না, মানে আমি করতে কিছু পারি না, ভগবান শ্রীরামকৃষ্ণ যদি শক্তিটা না দিচ্ছেন তাহলেই কিছু করতে পারবো। তাই জন্য দেখুন এখানে বলছে, যদি কৃতকার্য হতে চাও কোনো কিছু কাজে, আপনারা যদি কৃতকার্য হতে চান আপনাদের অহংটাকে নাশ করে ফেলতে হবে। সকলকে, সকলের সেবক নিজেকে ভাববেন, অপরের ওপর এতটুকু প্রভুত্ব করতে চেষ্টা করবেন না, এতটুকু, তাতে ঈর্ষার উদ্রেক হবে এবং সব মাটি করে দেবে, স্বামীজি বলছেন। হ্যাঁ, আর কি বলছেন, জগতে সমুদয় ধনরাশির চেয়ে মানুষ হচ্ছে সব থেকে বেশি মূল্যবান। এটা আর কি, অনন্ত ধৈর্য, অনন্ত পবিত্রতা, অনন্ত অধ্যবসায়, এই তিনটি জিনিস থাকলে যে কোনো সৎ আন্দোলনে অবশ্যই সফল হতে পারা যায়। এই হলো সিদ্ধি লাভের রহস্য। যে কোনো কার্যে যদি আমরা সিদ্ধি চাই, রামকৃষ্ণ মিশন তো কোনো মানে তুকগুণ জাদু বল এসব কিন্তু জানে না। অনেকে থাকে না, এই যে ছুটে ছুটে বেড়াচ্ছে, আমার ছেলেকে একটু ভালো করে দাও, মন পড়ায় দাও, কতটা যা মিথ্যে। ভাগ্যিস রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা পেয়েছি, ভগবান শ্রীরামকৃষ্ণ কৃপা করেছেন, তাহলে এই স্বচ্ছ ব্যাপারটাই বুঝতাম না যে ও বাবা, নিজের মধ্যেই তো অনন্ত শক্তি আছে। এই যে ইন্দ্রিয় সমূহের যে দাসত্ব, সেটা তো আমাকেই ঘোচাতে হবে, দাসত্ব করছি। স্বামীজি অপূর্ব কথা এখানে একটা বলছেন, যে যে বিষয় তুমি মন দিচ্ছ সেই বিষয় থেকে মন উঠিয়ে নেওয়ার চেষ্টা করুন। ধরুন আপনি একজনকে ভীষণ ভালোবাসেন, সে আপনাকে পাত্তাই দিচ্ছে না, হতেই তো পারে। আজকালকার তো ওই ক্রাশ যেটা বলে ছেলে মেয়েদের, এ তো হয়েই যাচ্ছে, বিকজ ওরা তো প্রকৃত ভালোবাসার অর্থই বোঝে না। ওরা কতগুলো দামি গাড়ি ফাড়ি কিনে ভাবে ওটাই ভালোবাসা, সেটা তো নয়। তাই জন্য স্বামীজি এখানে বলছেন একটা কথা, যে বিষয়টাকে আপনার খুব ভালো লাগছে, কিন্তু আপনার বিষয়টা, ব্যক্তি, আপনার ভগবত লাভে, ভগবত চিন্তায় যদি অন্তরায় হয়, আস্তে আস্তে চেষ্টা করুন সেই বিষয়টা থেকে মনকে উঠিয়ে নেওয়ার। আমাদের বাঙালিদের একটা প্রবণতা আছে, কি প্রবণতা জানেন? প্রবণতা হচ্ছে আমরা যেটাকে ভালো লাগে বা ভালো লাগে সেটাকে একদম সব সব কিছু মনটা দিয়ে তাকেই ভাববার চেষ্টা করি, ইভেন সেই কাজটা করারই চেষ্টা করি। কিন্তু আমাদের আমাদের এই যে মনটা, যাতে ওই বিষয়টা থেকে উঠে যায়, মনটা তো বেশ দিয়েছেন তাকে, এই যে সুইসাইড কি বোকার মেয়েগুলো করে বলুন তো, কাশ যদি একটু স্বামী বিবেকানন্দকে তারা পড়তো, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যেত। মরবো তো বটেই, নিজের হাতে কেন মৃত্যুটাকে আমি নেব? এটাও সংস্কার জানেন তো, সুইসাইড যারা করেন আমি দেখেছি তাদের মানে বংশে প্রত্যেকে সুইসাইড করছে, এটা একটা না মানে হয়েই থাকে, করতেই থাকে, করতেই থাকে টেন্ডেন্সি, না হলে মৃত্যুটা অতটা সহজ যেটা হচ্ছে। বাচ্চা বাচ্চা মেয়েগুলো আসল পথের তো দিশা পাচ্ছে না। ঠাকুরের কাছে আমি চিরকৃতজ্ঞ জানেন তো, স্বামীজির কাছেও আমি চিরকৃতজ্ঞ যে এই জন্মে আমি বইগুলো একটু একটু পড়তে পাচ্ছি, একটু একটু অনুধাবন করতে পাচ্ছি। আমি আমার জীবনে যা কিছুই হোক না কেন, একেবারে ভগবান শ্রীরামকৃষ্ণকে কোনোদিনও ছাড়বেন না, একদম ছাড়বেন না, দৃঢ় বিশ্বাস। স্বামীজি বলছেন না, বাপ রে বাপ, ভূয় ভূয় প্রভুর নিদর্শন আমরা পেয়েছি, প্রভুর কৃপার, না খেতে পেয়ে বিদেশের মাটিতে পড়ে থাকতেন, ঠাকুর কৃপা করেছেন। স্বামীজি বলছেন, ওই লজ্জা নিবারণের পরনের যখন আমার কাপড়ও ছিল না, ভূয় ভূয় স্বামীজি বলছেন, প্রভুর আমি দয়ার নিদর্শন পেয়েছি। ভগবান শ্রীরামকৃষ্ণ এরকমই, সত্যি সত্য, আপনাকে না সত্যতে থাকতে হবে। স্বামীজি বলছেন, একেবারে পাহাড়ের মতো অটল হয়ে যাও, একেবারে ধীর স্থির হয়ে যাও, আর কি সত্যতে প্রতিষ্ঠিত হও। আপনি যদি সত্যতে থাকেন তাহলে আপনার কোনো টেনশনই নেই জগতে, যেভাবেই হোক, যে যে কোনো কারণেই হোক, যে সোর্সেই হোক আপনাকে
টাকা পয়সা এভরিথিং যা আপনি চাইছেন সব পেয়ে যাবেন। আমাদের চরিত্রটাকে না আগে ঠিক থাকতে হবে। আমরা যে এত মাতামাতি করি, এটা পাইনি ওটা পাইনি সেটা পাইনি, এখানে কান্না, এই যে চোখের জল, চোখের জলটা ফেলবো ভগবানের জন্য। আমি তো একটাই এখন ভাবি, ঠাকুর তোমাকে আমি ভালোবাসতে পাচ্ছি না। যে আমার পরম বন্ধু, আমি শায়ককে বলে এলাম যে যা সব অনেক বন্ধু থাক, মানে ফেসবুকে তো আমার 2-3 হাজার ফ্রেন্ড, তারপরে আমার আমাদের পার্সোনাল লাইফেও অনেক আত্মীয়, ভগবানের মতো পরম আত্মীয় কেউ হয় না ভগবান শ্রীরামকৃষ্ণের প্রতি। বিকজ দেখুন, স্বামীজি বলে গেছেন তাকে ভালোবাসলে সকলের প্রতি আমাদের ভালোবাসাটা বৃদ্ধি হবে। কেন হবে? আমরা কোনো স্বার্থ নিয়ে তাদেরকে ভালোবাসবো না। আমি একে ভালোবাসবো, এ আমাকে বড় বড় মিষ্টি খাওয়াবে বা কিছু খাওয়াবে, মানে নিঃস্বার্থপরতাই ভগবান। যত আপনি জীবনে আপনার নিঃস্বার্থপরতা চলে আসবে সেটাই ভগবান। একটা স্বচ্ছ জীবন যাপন করুন, মন মুখ এক করুন। এখন তো আমি মুখে একটু বলতে শিখেছি, আগে বলতে পারতাম না, যার প্রতি রাগ হতো গজগজ করতাম, এখন একটু বলতে তাও শিখেছি। টুক করে একটু বলে দিই, আমার আমার যারা স্টুডেন্ট আসে তো সেখানেও বলে দিলাম, আমি একজন আমার স্টুডেন্টকে আমি বললাম গীতার, যে এখন আমি বলতে শিখছি রে, ঠাকুর বলছেন না মন মুখ এক করো, মন আর মুখ মানে এক করো, একটু একটু বলছি যে না আমার মনে চলছে একটা বিষ চলছে আর আমি অ্যাক্টিং করছি। এই যে স্বচ্ছ একটা জীবন যাপন, পবিত্র জীবন, স্বচ্ছ জীবন, থ্যাংকস ঠাকুরকে থ্যাংক ইউ জানাই আমি। ভাগ্যের স্বামীজির বইগুলো পড়েছি, দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখানে বলছেন স্বামী বিবেকানন্দ, আজ একটু গল্পের মতন করি, ক্লাস করছি, ভাবতেই পাচ্ছিলাম না কি করে ক্লাস করব, সারাক্ষণ তো আমি কে দেখেছি, আর মৃত্যুটা যে এইরকম, মানে এটাই আমি ভাবছি, বাপ রে বাপ কত ড্রামা করছি। এই যে স্বামীজি বলছেন না, এখানে খুব ভালো লেগেছে কথাটা, কিছু কিছু কথা ভীষণ ভালো লেগেছে, যে বলছি বলছে যে একটা কথা মনে পড়ছে না আমার, খুব সুন্দর এই যে এই কথাটা দেখুন, ভেরি বিউটিফুল একটা কথা। তো আমি বলছিলাম না একটা কথা, যে এই যে যেটা ভদ্রলোক যে গেছেন, যিনি গেছেন কেকে, শরীর চলে গেছে তার, তিনি তো অবিনশ্বর, আত্মা তো অবিনশ্বর, আর মানুষকে এত আনন্দ দান করেছেন, নিশ্চয়ই তার ঊর্ধ্বগতি হবে, ঈশ্বর ছিলেন তার ভেতর। বিভূতিযোগটা যারা আমরা পড়েছি না, ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ বলছে যেখানেই তুমি শ্রেষ্ঠ জিনিস দেখবো, শ্রেষ্ঠ রূপ, শ্রেষ্ঠ গলা, শ্রেষ্ঠ সৌন্দর্য, সেখানে ঠাকুর আছেন, ভগবান আছেন, ভগবানের শক্তি আছেন, যাকে আমরা মানছি গুনছি, তার ভেতর স্পেশাল শক্তি ভগবান দিয়েছেন। সকলকে কি আমরা মানতে পারি? তার মধ্যে ভগবানের বিশেষ প্রকাশ আছে এগুলো। সো এখানে দেখুন, এটা আমার খুব খুব ভালো লেগেছে আজকে, যে বয়সের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বাড়ে, কিন্তু হায় এ জগতে লব্ধ জ্ঞানকে আমরা কাজে লাগাতে পারি না। যে মুহূর্তে মনে হয় কিছু শিখেছি, তখনই রঙ্গমঞ্চ থেকে তাড়াতাড়ি বিদায় নিতে হয়। আমরা এত পড়ছি, এত শুনছি, আবার সেই ফোন করে ছেলে মেয়ের কথা, নাতি নাতনির কথা, মানে সো মানে একেবারে ডিসগাস্টিং। আই থিঙ্ক শুনতে চাই না আমি কারুর ছেলের কথা, আমি শুনতে চাই না, বিকজ আমি আমার নিজের ছেলের কথাই ভাবি না, এটাই হচ্ছে প্রধান। নিজেদের নিজের পরিবারের কথাই ভাবি না অ্যাকচুয়ালি। জানি তো ঠাকুর আছেন, ঠাকুর সব ঠিক করে দেবেন, মানে ওই জন্যই না আমি অ্যাকচুয়ালি নিতে পারি না। আমার হাবি ওই জন্য মাঝে মাঝে আমাকে দেখে অবাক হয়ে যায়, এ কে রে, মানে অ্যাকচুয়ালি আমি নিতে আমার মাথায় প্রবেশ করে না কিছু। তার তো জগৎ, নাতির কি হলো, নাতনির কি হলো, আহা কি হবে, চুল যে সাদা হয়ে যাচ্ছে, আমার তো এখনও তো পাক ধরতে শুরু করেছে, কালার করে করে একেবারে কালার করেছি হাইলাইটস। আগে তো খুব নিউ মার্কেটে গিয়ে, গ্রেসে গিয়ে হাইলাইট করতাম, সো তাই ফলটা পাচ্ছি, চুলে পাক ধরছে, কানে শুনতে পাচ্ছে এরা, সো অত আমি ভেবে কি করব এটা। সো দেখুন, এই যে অভিজ্ঞতাটা আমাদের বাড়ছে বয়সের সঙ্গে সঙ্গে, আমাদের অভিজ্ঞতা বাড়ছে, কিন্তু হায় এ অনেকে আমাকে বলে যে আমি সময় পাই না গো, আমি একদম সময় পাই না ঠাকুর মায়ের বই পড়া। আসলে প্র্যাকটিস করেনি তো, ভালো লাগায়নি তো মনটাকে, না বইটা পড়ার সময় পাবেন কি করে? আমি তো সব কিছু ফেলে বই পড়ি,
মানে মনে হয়, এটা মনে হয় ছোট থেকে। এখন একটু ফোন আসাতে সমস্যা হয়েছে, স্মার্টফোনগুলো। সো আমাদের ভালো, যেটা আমাদের ভালো লাগছে না, নিত্য বস্তুকে ভালো লাগছে না, তার কথা বেশি করে চিন্তা করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে না জগৎটা আমি অ্যাকচুয়ালি অন্য রকমভাবে দেখতে পাবো, আর কিছু না। যতদিন বাঁচছি নিজে শান্ত থাকবো, নিজে শান্তিতে থাকবো, অপরকে শান্তি প্রদান করতে পারবো। খুব সুন্দর এখানে বলছে, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের অভিজ্ঞতা বাড়ে, কিন্তু হায়, এ জগতে লব্ধ জ্ঞানকে আমরা কাজে লাগাতে পারছি না। এত স্বামীজির কথা পড়ছে, কাজে কিছুতে লাগাতে আমরা পারছি না। কাজে কিন্তু ব্যক্তিগত জীবনে কেউ লাগাতে পারে না। যে আমাকে বলে আমি আত্মা, আমি আত্মা, সেই মরার চিন্তা করছে। আমি ভাবছি এটা কী করে সম্ভব, আমি তো ওনার থেকেই শিখলাম যে আমি হচ্ছি আত্মা, সে আবার কী করে মৃত্যু কথা শুনতে পাচ্ছে না। কুছ হজম নেহি হুই অ্যাকচুয়ালি, মানে হজম হচ্ছে না আমার কিছু ব্যাপারটা। সো ওই জন্য দেখুন এখানে বলছে, এ জগতে লব্ধ জ্ঞানকে আমরা কাজে লাগাতে পারি না। যে মুহূর্তে মনে হয় কিছু শিখেছি, তখনই রঙ্গমঞ্চ থেকে তাড়াতাড়ি আমাদের বিদায় নিতে হয়। এই যে আরেকটা কথা দেখুন, সুন্দর কথা স্বামীজির বলছেন, কোনো কিছু পাবার জন্য সে যেমন লড়াই করে, পাবার পর সেটা তার অযোগ্য মনে করে ছুঁড়ে ফেলে দেয়। অপূর্ব কথা। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি স্বামী পূর্ণাত্মানন্দজির একদিন ফোন করেছিলাম মহারাজজিকে, অনেকদিন আগে। তা হোয়াটসঅ্যাপে কল করতে হয় যেহেতু উনি বাংলাদেশে থাকেন। তা মহারাজকে বললাম, মহারাজ খুব সুন্দর একটা লেকচার আপনার শুনলাম, সেই লেকচারে আমি উপস্থিত ছিলাম কালচারে, সো আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো লিঙ্কটা। বলছে কোনো ইন্টারেস্টই নেই। মহারাজ বলছেন, আমার কোনো ইন্টারেস্টই নেই, তুমি কেন আমাকে পাঠাবে? নিজের কথা, নিজেকে দেখতে আমাদের কি ভালো লাগে না? মহারাজ বলছেন, আমার কোনো ইন্টারেস্টই নেই। একটা সব থেকে শ্রেষ্ঠ বক্তা রামকৃষ্ণ মিশনে, অনেকের নাম আছে, স্বামী জিতাত্মানন্দ শরীর চলে গেছে, স্বামী পূর্ণাত্মানন্দ, স্বামী সুবিরানন্দজি ভীষণ সুন্দর লাগে, বলভদ্রানন্দজি, শিবপ্রদানন্দজি কয়েকজন আছেন রামকৃষ্ণ অর্ডারে, ভীষণ ভালো, মুগ্ধ হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে সুবিরানন্দজির স্পিচ শুনতে, আর বলভদ্রানন্দজি অলসো, কয়েকজন বেশ মানে তাবত তাবর সব লেকচারেন স্বামী পূর্ণাত্মানন্দজি, একেবারে স্পেল বাউন্ড, মানে একেবারে মুগ্ধ হয়ে থাকতাম, দেখতাম স্বামীজির বাড়ি, বাপ রে বাপ, কী ঢল কী ঢল ভক্তদের। তো মহারাজকে বলবো, মহারাজ আমি কি হোয়াটসঅ্যাপে আপনার লিঙ্কটা পাঠাবো, আমার খুব ভাল লাগলো, অনেকদিন বাদে শুনলাম, সেখানে আমরা কালচারে লেকচার শুনতে গেছি। মহারাজ বলছে, ওসব কোনো আমার ইন্টারেস্টই নেই। দেখুন এইখানে দেখুন, কোনো কিছুকে পাবার জন্য সে যেমন লড়াই করে, পাবার পর তেমনি সেটা অযোগ্য বলে মনে করে ছুঁড়ে ফেলে দেয়। যে জিনিসটা আমরা পেয়ে যাই না, সেই জিনিসটার আমাদের কদর থাকে না, দেখবেন ছুঁড়ে আমরা ফেলে দিই। এই জিনিসটাকে নিয়ে একেবারে আসক্ত হয়ে পড়ে থাকবো, কিছুই তো নেই জগতে, না? খুব সুন্দর কথা। আরেকটা কথা স্বামী বিবেকানন্দ বলছেন, আমি একান্তভাবে চাই যে কাউকে যেন কখনো দুঃখ পেতে না হয়। স্বামীজি বলছেন, আমি একান্তভাবে চাই যে কাউকেই যেন কখনো দুঃখ পেতে না হয়, কিন্তু একথা সত্যি যে একমাত্র দুঃখই জীবনের গভীরে প্রবেশ করবার অন্তর্দৃষ্টি এনে দেয়। তাই নয় কি স্বামীজি বলছেন পত্রাবলিতে? কি বলছেন? আমি একান্তভাবে চাই যে কাউকেই যেন কখনো দুঃখ পেতে না হয়। স্বামীজি বলছে, আমি চাই না কেউ দুঃখ পাক, কিন্তু একথা সত্যি যে একমাত্র দুঃখই জীবনের গভীরে প্রবেশ করবার অন্তর্দৃষ্টি এনে দেয়। দুঃখ পেলে কি হয়, বাহ্যিক জগতের সব কিছু দরজা বন্ধ হয়ে যায়, কাউকেই তখন মনে হয় না আপন, তখন আমাদের অন্তরাত্মা জেগে ওঠেন, হৃদয় থেকে ঠাকুর কি বলেন, আমি আছি, মা কি বলছেন, জানবে কেউ না থাক, তোমার একজন মা আছেন। এটা আপনি বিপদে না পড়লে বুঝবেন না, আপনি বিপদে না পড়লে, দুঃখ কষ্ট না পেলে আপনি বুঝবেন না, ঠাকুরমা একেবারে পাশে পাশে আমাদের আছেন, ইষ্ট তার দায়িত্ব, দয়া উনি কি করবেন, ওনার দায়িত্ব এটা, ঠাকুরই কথাম দিতে বলছেন, যিনি আমার পিতা হবে তিনি আমাকে দয়া করবেন। স্বামীজি বলছেন, তিনি পিতা মাতা এভরিথিং, ফিলোসফার গাইড এভরিথিং, বিশ্বাসটা রাখতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণের ওপর। আপনার জগৎকে দেখার না দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে,
এবং ঠাকুরকে চিন্তা করতে করতে স্বামী বুদ্ধেশানন্দজি বলছেন আমাদের মনটা শুদ্ধ হবে। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে সমুদ্রের সঙ্গে মিশে গেছিল, আমরাও ঠাকুরকে চিন্তা করতে করতে দেখবেন একসময় ঠাকুরের সঙ্গে আমরা মিশে গেছি। আমরা প্রভুকে চিন্তা করব, বারবার পড়ব কথামৃত, ভীষণ সুন্দর, যখনই পড়ি অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়। ঠাকুর একজনকে বলছে তোর জন্য আমার মনটা বড্ড কেমন করছে, তখন বলছে ঠাকুর আজকে একটু ছোট্ট করে পড়লাম কথামৃতটা, ছোট্ট যে বইগুলো নরেন্দ্রপুর থেকে প্রকাশিত হয়েছে, বলছে তুই কী চাস, জ্ঞান না ভক্তি? তা তার বাচ্চা একটা ছেলে বলছে আমি ভক্তি চাই ঠাকুর। তখন ঠাকুর বলছেন না জানলে ভক্তি হবে কি করে, আমরা লীলা প্রসঙ্গ না পড়লে ঠাকুরকে জানবো কি করে, কথামৃত না পড়লে জানবো কি করে, স্বামীজির পত্রাবলী পত্রাবলী বক্তব্যে আমাদের মনের ভাবগুলো ফুটে ওঠে। এই যে আমি যে বক্তব্য রাখছি কিছুটা আঁচ করতে পারেন আপনারা আমার ভেতরের সত্তাটাকে, কারণ বক্তার বক্তব্যে বক্তার সত্তাটা মিশে যেন থাকে, সত্তা মিশে থাকে বলেই এত ভালো লাগে। স্বামীজি বলছেন সবসময় বক্তার চরিত্রে বক্তার সত্তা যদি মিশে থাকে তাহলে একটা মানে হৃদয় গ্রহণ করে। স্বামীজিকে পড়ুন প্লিজ, আপনারা স্বামীজিকে পড়ুন, ভালো লাগছে না? এই যে ছোট্ট নরেন শিক্ষে দেবে বইটা যতদিন বাজবেন ততদিন পড়বেন, বারবার পড়বেন, বারবার পড়বেন, নতুন একটা পথের সন্ধান। আমার যারা গীতা অনলাইন ক্লাসের যারা স্টুডেন্ট, শিখা প্লিজ একটু নাম্বারটা শেয়ার করে দাও, যারা করতে চায়। পেড ক্লাস করছি 7439471665। আমি প্রত্যেক স্টুডেন্টদের বলি আগে তোমরা স্বামীজিকে পড়ো, স্বামীজিকে না পড়লে না ঠাকুর মাকে আমরা কল্পনা করতে পারবো না। অনেক ভক্ত আছে করোনায় ভয়ে একেবারে মরে যাচ্ছে, স্বামীজিকে পড়েনি তো, স্বামীজিকে পড়েনি বলেই তাদের এত ভয়, মরার ভয়। আরে একদিন তো মরবই, আগে না পরে জীবনটা যেন উৎপাত করে দিতে পারি একটা ভালো কাজে। স্বামীজি বলছেন না মরছে ধরে ধরে মরার থেকে ক্ষয় পেতে পেতে মরে যাওয়া ভালো। হ্যাঁ, খুব সুন্দর, ভীষণ সুন্দর কথা, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। অনুরাধাদি কিনেছে নরেন শিক্ষে দেবে, মীনাক্ষী আন্টি জানি না কিনেছো কিনা, মৌসুমিদি, বারবার পড়তে হবে। রসটা তো তবে তোমরা পাবে, একটা ভালো লাগা জন্মাবে, একটা ভালো লাগা জন্মাবে ভগবানের প্রতি। ঠাকুর বলছেন আমাদের জ্ঞান আর ভক্তি দুটোই চাই, আমি ভগবানকে অ্যাকচুয়ালি ভালোবাসতে চাই। ঠাকুরকে আমি একটা কথাই বললাম আজকে দুপুরে, বললাম যে ঠাকুর তুমি আমার মৃত্যুকালে আসবে কি না আসবে এটা আমার ম্যাটার নয়, বিকজ আমি জানি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে চাই। কেন জানো ঠাকুর? তুমি আমাকে খুব ভালোবাসো, এই জন্য তুমি আমাকে সব থেকে ভালোবাসো, আমি একটু ভালোবাসতে চাই তোমাকে। আজকে আমি ঠাকুরকে বললাম, এটাই বললাম, কি কৃপা করব, কি জপ ধ্যান, ধ্যান হচ্ছে কি অত তো আমরা বুঝবো না, স্বামীজি হচ্ছেন ধ্যান সিদ্ধ ঋষি। বেলুড় মঠে রাত্রিবেলা শোয়ার আগে স্বামীজির মন্দিরের রূপটা চিন্তা করলেই মন একেবারে আনন্দে ভরে ওঠে, আমরা আর কি করব, কি করব বলুন তো। ঠাকুরকে আমি একটাই বলছি, তুমি তো এত আমাদের ভালোবাসো, আমরা তো বুঝি না, আমরা তো বুঝেও বুঝি না, আমি ভাবছি আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে। না, স্বামীজি বলছেন তুমিও তোমার হাজব্যান্ডকে ভালোবাসছো, তোমার হাজব্যান্ড তোমায় ভালোবাসছে, বিকজ আমাদের মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণ আছেন, তাই তোমরা একে অপরকে ভালোবাসছো। এবং এই যে একটা নারী পুরুষের প্রেম সব থেকে একটা স্বচ্ছ বলছে, বিকজ একমুখী হয়ে যায় মনটা, তীব্র ভালোবাসায় কি হয় মনটা একমুখী হয়ে যায়। স্বামীজিকে না পড়লে না, ছোটো ছোটো মেয়েদের আমি বলছি, ছেলেদের বলছি, ভালোবাসতেও তোমরা শিখবে না, কাউকে যে তোমরা ভালোবাসবে, স্বামী বিবেকানন্দকে না পড়লে ভালোবাসতে শিখবে না, দোকানদারি হয়ে যাবে, অবিশ্বাস চলে আসবে। সুন্দর বলছেন, খুব সুন্দর। স্বামীজি বলছেন প্রকৃত প্রেম যাচাই করে না, কখনো যাচাই করব না, আমি জানি ভালোবাসেও আমাকে, এক্স্যাক্টলি। সো এরকম একটা ব্যাপার। সো আমি ছোটো ছোটো মেয়েদের বলবো, ছেলে মেয়েদের বলবো, এত কিছু স্বামীজি বলছি না, নিজের উপর বিশ্বাস, দুঃখ আসে আসুক না, এ বাবা দুঃখতেই তো ভগবান, দুঃখতেও ঠাকুর বলছেন, এই যে আমরা অনেক সময় বলি না যে দুঃখ দিয়ে তোমাকে পরীক্ষা করে, স্বামী বিবেকানন্দ বলছেন
যখনই জীবনে দুঃখ আসবেন ভাববেন ভগবান আপনার সঙ্গে খেলা করছেন। স্বামীজি বলছেন দুঃখ যখন আসবে তখন স্বামীজির কথাটা ভাববেন, ঠাকুর তো খেলা খেলছে আমার সঙ্গে, খেলছে তিনি। দেখছেন কতটা বিশ্বাস, নির্ভরতা। গিরিশচন্দ্র ঘোষের পাঁচ শিখে পাঁচ আনা বিশ্বাস ছিল, বাপ রে বাপ। তা যাই হোক, এই এই লাইনটাই আমি চলে আসছি। স্বামী বিবেকানন্দ বলছেন, আমি একান্তভাবে চাই যে কাউকেই যেন কখনো দুঃখ পেতে না হয়, কিন্তু এ কথা সত্যই যে একমাত্রই জীবনের গভীরে প্রবেশ করবার অন্তর্দৃষ্টি দুঃখই এনে দেয়। দুঃখ থাকলে বুঝবো, ঠাকুর তুমি তো ছিলে। ঝড় উঠল, ঝড়টা থেমে গেলে কি হয়, চারিদিক শান্ত হয়ে যায়। হয়তো জীবনে যখন ঝড় ওঠে তার ইফেক্টটা আমরা পরে বুঝতে পারি, তখন ভাবি এ বাবা তুমি তো ছিলে মা, তুমি ছিলে আমাদের সাথে, না হলে কি করে এই ঝড়টা আমি অতিক্রম করব। ঝড় ওঠার পর কি হয়, পুরো শান্ত হয়ে যায়। সো যখন ঝড়টা ওঠে তখন বোঝা যায় না ঠাকুর আমার হাত ধরেছিল, ঠাকুর আমাকে কোলে নিয়েছিলেন। যখন ঝড়টা থেমে যায় তখন যদি আমি অতীতের কথাগুলো চিন্তা করি, একদম 100% তিনি ছিলেন। তিনি মনে শক্তি দিচ্ছিলেন, এত শক্তি আমরা পাই কোথা থেকে যখন জীবনে ঝড় ওঠে? ঠাকুর দিচ্ছেন, ঠাকুর, প্রভু, প্রভুর নাম ধন্য হোক। স্বামী বিবেকানন্দ সবসময় বলতেন ঠাকুরের নাম ধন্য হোক। কেউ যদি বলে অঙ্কিতা খুব ভালো ক্লাস হচ্ছে, মাকে বলে মায়ের নাম করো তোমরা, মায়ের জন্য এত যোগাযোগ আমরা। আমি তো মাঝে মাঝে ভাবি আমি শুনছি, আমিও শুনছি, আমার ভেতর থেকে বলছে আমি শুনতে এসেছি, তোমরাও যেমন শুনছো আমিও তেমন শুনছি। এটা তোমার মনেই হয় অসম্ভব, ভগবানের কথা শোনা বলা, এটা ঈশ্বর কৃপা না হলে হয় না, হয় না, একদমই হয় না। খুব সুন্দর এখানে বলছেন যে স্বামী বিবেকানন্দ বলছেন, তাহলে দুঃখই আমাদের জীবনের গভীরে প্রবেশ করার অন্তর্দৃষ্টি এনে দিচ্ছে, তাই নয় কি? স্বামীজি বলছেন, জীবন হচ্ছে কতগুলো ঘাত প্রতিঘাত এবং ভুল ভাঙার সমষ্টি মাত্র। খুব সুন্দর কথা স্বামীজি বলছেন, আমরা জীবনকে নিয়ে খুব ডিস্টার্ব তো, কিন্তু অ্যাকচুয়ালি জীবনটা আনন্দের, আনন্দের। একবেলা খেয়েও সাধকরা আনন্দে থাকে, খাওয়াটা খুব সেকেন্ডারি ম্যাটার, খুব সেকেন্ডারি ম্যাটার খাওয়াটা। আনন্দ ভেতরে থাকলে না আপনি ডাল ভাত নুন ভাত পশুগুলো খাওয়ার চিন্তা করে, রাত দিন খাচ্ছে, মাছ মাংস রান্না করছে, পশুবৃত্তি এগুলো, এটা একটা সেকেন্ডারি, একটু পেটটা তো ভরিয়ে নিলেই আমাদের হয়। সত্যি বলছি, মানুষ কত কি করে রান্না করেন, আমি তাই ভাব মনে মনেই ভাবছি যে একটা এই রান্না করে খাওয়াবো, এই করব তাই করব, কোনোদিনও পারিনি, কোনোদিনও ইচ্ছে হয়নি। তো জানি না কেন, আসলে ভগবত রসটা এমন এমন না, মনে হয় যা কিছু একটু খেয়ে বই পড়ি গান শুনি, এরকম একটা ব্যাপার। সবার সব কিছু নয়, যাই হোক, খুব সুন্দর এখানে বলছেন দেখুন স্বামী বিবেকানন্দ, থ্যাংক ইউ শুভম, ফেসবুক খুলে এই দিদির পাঠ। আর শুভম তো একেবারে গুণে একেবারে পারদর্শী, যেমন গান করে তেমন নাচতে পারে, তেমন মূর্তি বানায়, আমি তো অবাক হয়ে যাই, ঈশ্বর আছেন ওর ভেতর। মানে যাদের ভেতর এই গুণগুলো ধরুন আছেন, তাদের ভেতর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ঈশ্বরের বিশেষ প্রকাশ। কারুর বুদ্ধিটা ভালো, শার্প, ঠাকুরের বুদ্ধি, মানে অহংকার করার কোনো জায়গাই নেই। তাই জন্য স্বামীজি কি বলছেন, স্বামীজি বলছেন, যদি কৃতকার্য হতে চাও অহংটাকে আগে নাশ করে ফেলো। অহংকার কথা আছে, আছে তো অহংকার, অহংকার, অহংটা কার, সবই তো তাঁর, তাই না? কালকে যেটা সুমনবাবুর পাঠে শুনছিলাম, কাঁচা আমি পাকা আমি, এই যত গোল কাঁচা আমি, কাঁচা আমিকে নিয়ে যত গোল, যত গোল, এটাই কাঁচা আমি। মানে কি, নিজেকে সরে দাঁড়াতে হবে, ঠাকুরকে কাজ করতে দিতে হবে, ভগবানকে কাজ করতে দিতে হবে, প্রতিটা কর্ম, প্রতিটা কর্ম তার প্রতি সমর্পণ করে দিতে হবে। আমরা বলি না এতৎ কর্ম শ্রীরামকৃষ্ণার পরমস্ত। থ্যাংক ইউ দোলনদি, তুমি সঙ্গে আছো, তোমার সুন্দর গলায় আমরা ভক্তিগীতি শুনি, আমরা শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক পেজে আমরা দোলনদিকে পাই, ভীষণ আমরা, আমার আনন্দিত হয়, অপূর্ব গলা। আর কালকে সুমনের পাঠটা শুনতে শুনতে আমরা এতে শুনছিলাম, বক্সে শুনছিলাম তোমার গানটা।
থ্যাংক ইউ সো মাচ, সবই মায়ের কৃপা, মায়ের দয়া, মা এই গুণগুলো দিয়ে পাঠান। সো এখানে দেখুন বলছেন কি, জীবন হচ্ছে কতগুলো ঘাত প্রতিঘাত এবং ভুল ভাঙার সমষ্টি মাত্র। জীবনের রহস্য হচ্ছে, স্বামীজি বলছেন, ভোগ নয় পরন্তু অভিজ্ঞতার ভিতর দিয়ে শিক্ষালাভ। আমি এত ভোগ করেছি, আমি এত দুবেলা আমি মাংস খেয়েছি, দুবেলা মাংস খেলে কি হয়, বদহজম হয়। সাত্ত্বিক খাবার, রাজসিক খাবার, তমোগুণে যারা আচ্ছন্ন, বাসি পচা এগুলো খেতে ভালোবাসে, রজগুণ সত্ত্বগুণ তমগুণ এগুলো আমরা গীতায় পড়বো। গীতা আমাদের এমনিও, যারা আমার গীতা অনলাইন ক্লাস করতে চান যোগাযোগ করবেন আমার নাম্বারে। আমার আমার অঙ্কিতা মুখার্জি যে প্রোফাইলটা আছে এফবিতে, সেখানে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে। আর নতুবা আপনারা গীতাটা রোজ পড়বেন, কৃষ্ণ কি বলছে একটু ভাববেন। কথামৃত আরও সহজ করে ঠাকুর দিয়েছেন। ঠাকুর বলছেন না, জ্ঞান আর ভক্তি দুটোই চাই। যাকে আমি ভালোবাসবো, যার নাম আমি করব, তাকে যদি আমি না জানি তাহলে কি করে ভক্তি করব। ভগবান শ্রীরামকৃষ্ণকে আমি না জানলে আমি ভক্তি করব কি করে। সো আমাদের ঠাকুরের নামটা তো করতেই হবে আর কি। ঠাকুরকে বলি, ঠাকুর তুমি তো এত আমাদের ভালোবাসো, আমি যেন একটু ভালোবাসতে পারি গো তোমাকে। তোমার মতো একটা পার্সোনালিটিকে না ভালোবাসতে ইচ্ছেও হয় এটা। হ্যাঁ, সো এখানে বলছেন স্বামী বিবেকানন্দ যে জীবনের রহস্য হচ্ছে ভোগ নয়, ভোগ নয়। এত দামি শাড়ি পরবো, এত খাবো, তারপরে হচ্ছে দামি দামি সব জিনিসপত্র ইউজ করব, এগুলো হচ্ছে ভোগ নয়, পরন্তু অভিজ্ঞতার ভেতর দিয়ে শিক্ষালাভ। যে জীবনে ঘটনাগুলো হচ্ছে শিক্ষা গ্রহণ করুন, শিক্ষা গ্রহণ করতে হবে। স্বামীজি ঠাকুর বলতেন, যাবৎ বাঁচি তাবৎ আমি শিখি। যে বলে আমার সব কিছু জানা হয়ে গেছে, পড়া হয়ে গেছে, সে মরতে বসেছে, সে মরেই আছে। যার চায়ের কাপটা পুরো ভর্তি চায়ে, চাটা ঢাললে কি হয়, ওভারফ্লো হয়ে যায়। তেমন আমরা যদি মিথ্যা অহংয়ে, যেটা কাঁচা আমিটা ভর্তি হয়ে থাকি, আমরা কারুর উপদেশ শুনবই না, নিজে যেটা জানি সেটাই ঠিক। এই যে দেখুন স্বামী বিবেকানন্দ বলছেন, যেটা আজকে আমার কেকে তার শরীর চলে যাওয়ার সময় মনে হলো, যে জীবনে একটিমাত্র বস্তুই আছে যা কোনো উপায়ে লাভ করতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন, দেখুন জীবনে একটিমাত্র বস্তুই আছে যা যে কোনো উপায়ে আমাদের লাভ করতে হবে, সেটি হচ্ছে ভালোবাসা, বিপুল ও অনন্ত ভালোবাসা। আকাশের মতো উদার এবং সমুদ্রের মতো গভীর, সেটাই হলো জীবনে একটি বড় লাভ। যে তা পায় সে ধন্য। বিউটিফুল কথা স্বামী বিবেকানন্দ বলছেন, জীবনে একটিমাত্র বস্তুই আছে যা যে কোনো উপায়ে লাভ করতে হবে, সেটি হচ্ছে ভালোবাসা, বিপুল ও অনন্ত ভালোবাসা। আকাশের মতো উদার ও সমুদ্রের মতো গভীর, সেই হলো জীবনে একটি বড় লাভ। যে সেটা পায় সে ধন্য। আশা করতে পারি, বলতে পারি উনি ধন্য, উনি এত মানুষের ভালোবাসা পেয়েছে। এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও, ভেরি সরি পায়ে প্রচণ্ড লাগছে আমার, সো জীবনের এরকম মানে রক্তবিন্দু দিয়ে উনি গান করে গেছেন। ওনার কিন্তু কষ্ট হচ্ছে, মৃত্যু যখন চলে আসে তখন তো একটা কষ্ট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি উনি ভুলে আছেন। উনি অপরকে আনন্দ দিয়ে, যারা মানুষ যখন মানে কথা আমার নিজস্ব, আমি ভাবি সামান্য লাইফে যখন আপনারা আনন্দ পাই, আমি নিজেকে ভুলে যাই। আমার এসিতে গলাটা চোখ ঠয়ে গেলেও আমি বলতেই থাকি, আপনারা আনন্দ পাচ্ছেন। অ্যাকচুয়ালি অপরকে আনন্দ দেওয়াই আমাদের কাজ, এটা ঈশ্বরের কৃপা না হলে হয় না। আমি বলতে পারবো না যে আপনারা করুন, আপনারা লোককে আনন্দ দিন, এগুলো না একটা, এটা অ্যাকচুয়ালি স্বতঃস্ফূর্তভাবে আসে, খুব স্পন্টেনাস। জীবনের সব কিছু ন্যাচারাল ভালো, আনন্যাচারাল মানে স্পেশালি আমি ফটো এডিটিংও পছন্দ করি না। অনেক আজকালকার ছেলেমেয়েরা, আবার আমার ছেলে বলছে, এ কী বলছো মা, ফটো এডিট করে আবার কেউ ফেসবুকে ছবি দেয়? আচ্ছা কী জানি বাবা, আমার তো ন্যাচারাল ব্যাপারটাই ভালো লাগে, আমাকে মনে হয় আমি ন্যাচারালি দেখতে আমার ভালো লাগে, বেশি মেকআপ টেকআপ করলে আমাকে কিরকম একটা ভূতের মতো লাগে। সো আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড ভালোবাসি ন্যাচারাল, সব কিছু একটা ন্যাচারাল, আমি যেমন তেমনই বেশ থাকতে ভালোবাসি। সো এটা আমি ভাবছি যে মানুষটা এতজনের হৃদয়কে আকর্ষণ করেছে, জীবনের তো সার্থকতা এসেছে,
সকলে তো তাকে মনে রাখবে তার গানের মধ্য দিয়ে, তার কর্মের মধ্য দিয়ে। স্বামীজির ভাষায়, জগতে যখন এসছিস তখন একটা দাগ রেখে যা, এই দাগ রাখতে গেলে কৃতকার্য হতে হলে আপনাদের আগে অহংকে নাশ করে দিতে হবে। স্বামীজি বলছেন, অহংকে নাশ করো, কৃতকার্য হও। বিউটিফুল। ভগবান লাভ মানে কি জানেন তো? ভগবান হয়ে যাওয়া। আপনি আর কারুর প্রতি বিদ্বেষ করতে পাচ্ছেন না, আপনি কারোর উপর হিংসে করতে পাচ্ছেন না। ঠাকুর বলছেন, আমার ভক্তদের কাম ক্রোধের আকার থাকে, আপনি চাইছেন ওর প্রতি খুব একটু রাগ করি, আমি ভাবি একটু রাগ করি না, একটু রাগ করি, একটু রাগ দেখাই, একটু ইগো দেখাই, পারি না, পারা যায় না। ঠাকুর বলছেন, আলু পটল যেমন সেদ্ধ হয়, নরম হয়ে যায়, ঠাকুরের কথা চিন্তা করতে করতে আমরা সফট হয়ে যাই। দেখবেন আমাদের দুঃখ দিলে আমরা বেশি, আমাদের হৃদয়টা কেঁদে ওঠে। কেন? আমরা তো ভগবত প্রেমিক, ভগবানকে চিন্তা করতে করতে আমাদের কি হয় বলুন তো? হৃদয়টা একেবারে নরম হয়ে যায়। সাধারণ মানুষ দেখবেন দিব্যি কাজগুলো করে নিচ্ছে, কোনো হৃদয় এফেক্ট হচ্ছে না। কিন্তু আমরা যদি কেউ কাউকে কোনো কটু কথা বলি সারাদিন, আমরা কেন বললাম, ঠাকুর তুমি কেন বলালে, ও এত কষ্ট পাচ্ছে। এটা হচ্ছে ভগবত প্রেমিকের লক্ষণ। আমরা যারা ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে ডাকি, মনটা এত সফট হয়ে যায় না, কেউ কিছু বললেও টপটপ করে জল পড়ে। আবার আমি যদি ভুল করে কাউকে অসম্মান করে ফেলি, বাজে কথা বলে ফেলি, তখনও নিজের বাজে লাগে। এটাই, এটা একটা মানে ভগবান লাভ মানে কি হয় বলুন তো? ভগবান চিন্তা করতে করতে আপনি ভগবান হয়ে যাবেন, আপনি তখন অপরের সঙ্গে নিজেকে মেলাতে পারবেন না। আর এই যে এইটা দেখুন, এখানে দেখুন আরেকটা কথা ভীষণ সুন্দর, স্বামী বিবেকানন্দ বলছেন যে অন্যের প্রতি অন্তরের প্রেম, প্রশংসা ও সহানুভূতি প্রকাশ করার যে ক্ষমতা, তাই একজনকে অপরের অপেক্ষা ভাব প্রচারে অধিক সাফল্য প্রদান করে। সুন্দর কথা বলছেন, অন্যের প্রতি অন্তরের প্রেম, প্রশংসা, সহানুভূতি প্রকাশ করার যে ক্ষমতা, সকলের এটা থাকে না। আমরা বলতে পারি না আমরা ভালোবাসি, মানে অন্যের প্রতি অন্তরের যে প্রেম আমরা উই ক্যান নট এক্সপ্রেস বিকজ ইগোর জন্য, ইগো আমাদের হার্ট করে, বলতে পারি না। হ্যাঁ, সো প্রশংসা করতে পারি না কাউকে, প্রশংসা করতে পারি না, তুমি খুব সুন্দর গাও দোলন্দি, তোমার গলাটা এত সুন্দর, আমরা কিন্তু প্রশংসা করতে পারি না, ইগো হার্ট করে। আমি ওর থেকে অনেক ভালো গান গাই, আমার গলা অনেক সুন্দর, জাস্ট লাইক ইট। কিন্তু দোলন্দি দোলন্দির মতনই ভক্তিগীতি গাইবে, আমি যদি এখন সেরকম একটা যেমন ভক্তিগীতি গাইতে বসি, হবে না কি? ভগবান এক একজনকে এক একটা কোয়ালিটিস দিয়ে পাঠায়। আর স্বামীজি বলছেন, আমাকে কেউ অনুকরণ করবি না, আমি কপি করা পছন্দ করি না, তাহলে কিন্তু আমি ল্যাং মারব। স্বামীজি বলছেন, আমাকে কেউ অনুকরণ করবি না। ঠাকুরও আমাদের মৌলিক ছিলেন, ঠাকুর চাইছেন না ঠাকুরকে আমরা অনুকরণ করি, মাকে আমরা অনুকরণ করি, আমাদের নিজস্বতা যেটা ভগবান শ্রীরামকৃষ্ণ দিয়েছেন সেই নিজস্বতা ফুটিয়ে তুলব। আমি কি দোলন্দিকে নকল করতে যাব, কপি করতে যাব? তা তো নয়, আমার ভূতে যেটা দিয়েছে সেটাই যা আমি বলি বলি, ভগবানের এরকমই কৃপা। এরকম একটা মানে স্বচ্ছ একটা জীবন আমাদের যাপন করতে হবে। কাউকে আমি কপি করব কেন, কাউকে আমি হিংসে করব কেন? কিছুদিনের তো ব্যাপার না, থাকতে তো এসছি অনন্তকাল নয়, কিছুদিনের ব্যাপার, এটা ভাবতে হবে আমাদের। সো এখানে দেখুন একটা বিউটিফুল কথা বলছেন, অন্যের প্রতি অন্তরের প্রেম, প্রশংসা, সহানুভূতি প্রকাশ করার যে ক্ষমতা, তাই একজনকে অপরের অপেক্ষা ভাব প্রচারে অধিক সাফল্য প্রদান করে। আমার মধ্যে যদি এই কোয়ালিটিসগুলো বেশি থাকে, আমি যদি সবাইকে অন্তরের প্রেম আমি দিতে পারি, প্রশংসা দিতে পারি, সহানুভূতি হয় এবং দেখিয়ে নয়, ইস তোর কী কষ্টের ব্যাপার, তুই এত কষ্ট পাচ্ছিস, আমার না মনটা কেমন করছে, মনে মনে ভাবছি ঠিক হয়েছে, হয়েছে ঠিক হয়েছে, এটা কিন্তু হলে হবে না। ভগবত প্রেমিকরা এরকম হয় না, ঠাকুর এমনি বলেননি মন মুখ এক করো, ঠাকুর বলছেন কি আর করবে, মন মুখ এক করে, ঠাকুর বলছেন কিছু করার আমাদের নেই, আমাদের জপ ধ্যান করার না ক্ষমতা ভীষণই কম। আমি অনেক সাধিকাকে দেখেছি, তারা সব সময় ডিভোটি কনভেনশনে যাচ্ছে, প্রচণ্ড কোয়ালিফাইড,
এবং ইউনিভার্সিটির লেকচারার, বিয়ে করেনি, বিয়ে না করে জগতে প্রমাণ করছে আমি এখন একটা শুদ্ধ সত্য জীবন যাপন করি। কিন্তু আপনার মধ্যে যদি অহংকার থাকে, ওনাদের দেখলেই আমি দশার দূরে পালিয়ে যাই, না বাবা রক্ষে করো, জয় মা, জয় মা, আমি যাব না, এই যে কাঁচা আমি গজ গজ করছে, বিয়ে করলো না, শুদ্ধ সত্য জীবন যাপন করলো, রামকৃষ্ণ অর্ডারে সাধু সেবা করলো, অনেকে লোক দেখি ও সাধু সেবা করে, সাধু সেবা করে একটু মনটা পাবো সাধুদের, সাধুদের মন পেয়ে কোনো লাভ নেই, আপনার সেবা করতে হবে ঠাকুরকে প্রীত করার জন্য। সুবিধানন্দজির স্পিচে আমি শুনছিলাম ঠাকুর বলছেন, স্বামীজি বলে গেছেন, ঠাকুর ওখানে পুরো সংঘ বেলুড় মঠে যেটা আপনারা দেবেন কোনো মহারাজদের দেখে দেবেন না, মহারাজকে তুষ্ট করে আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু নয়। অনেক ডিভোটিস, মানে একজন সাধুকে হয়তো গুরুদেব চলে গেছে, মঠ মিশনের সঙ্গে কোনো সম্পর্কই নেই। স্বামী ভূতেশানন্দজি একটা কথা বলতেন, এই শরীরকে যে ভালোবেসেছে তার কপালে দুঃখ আছে। গুরু তো আমাদের স্মরণানন্দজিও গুরু, স্বামী বিবেকানন্দ বলেছেন কি, সংঘ গুরুই গুরু, গুরু তো ওনার মধ্যেও আছেন। সো অনেকে থাকে, আমি আমি যাদের কথা বলছি, আমার রিসেন্ট মনে ডিভোটি কনভেনশনে গেছি, একটা হাইফাই ব্যাপার, এই যে কাঁচা আমি গজ গজ করছে। স্বামী রঙ্গনাথানন্দজির বইটা পড়বেন, কি জ্ঞানী ছিল, কি জ্ঞানী ছিলেন, তার যে নিরাভিমানতা, এটাই ধর্ম। আপনি অহং নাশ করে আপনি শরণাগত হন, ঠাকুর আমি শরণাগত, ঠাকুর আমি কৃপা করো, ঠাকুর বেশি কৃপা করবেন। আমি সাধু সেবা করলাম, আমার একটা অহংকার, রামকৃষ্ণ মিশনে গেলাম, একটা অহংকার, একটা স্টেটাস সিম্বল। আমরা এই এই জেনারেশন থেকে দীক্ষা পেয়েছি, ক্রস ভগবান শ্রীরামকৃষ্ণ কৃপা করেননি, আপনারা কে, এই জন্মে কে, ছেলে মেয়ে কে আপনার সঙ্গে যাবে, কেউ কি যাবে? ঠাকুরকে ভালোবাসতে হবে, কবে থেকে দীক্ষা নিয়েছেন সেটা বড় কথা নয়, কতটা আমি ঠাকুরকে ভালোবাসতে পেরেছি, আপনার বোধ করতে পেরেছি, এটাই ব্যাপার। তো যাদের কথা বলছি তাদের হাত থেকে দূরে থাকলাম, কারণ তাদের একটা ডিগ্রিস আছে, ইউনিভার্সিটির লেকচারার, সাধু সেবা করে, কিন্তু সকলের সঙ্গে মিশতে পারছে না। মাকে দেখবেন তো, মা তো সারদা সরস্বতী, বাপ রে বাপ, আমজাদকেও আলিঙ্গন করছে, শরৎ মহারাজ তো ব্রহ্মজ্ঞ পুরুষ, ছেড়ে দিন সবাইকে। জয়রামবাটিতে একজন মহিলারা গেছে, এত এত বাচ্চা কাচ্চা নিয়ে এসছে, বাগবাজার মায়ের বাড়িতে বলছে তোমরা শুয়ে পড়ো, আমি বাচ্চা কাচ্চাকে মানে পটি ফটি মুছিয়ে টুছিয়ে হিসু টিসু মুছিয়ে মা আবার ঘুম পাড়িয়ে দিচ্ছে। মাকে দেখবেন তো কতটা মা নিরাভিমান, তো মায়ের ছাদের এত অহংকার কেন, এটা আমার একটা কোয়েশ্চেন মার্ক। হলো না তাহলে, আমরা তো এই যে স্বামীজিকে না পড়লে না আপনারা, এই যে বৈষম্য আমাদের, এই আমি রামকৃষ্ণ মিশনে যাই, আমাকে কিছু শেখাতে এসো না, আমি অনেকদিন ধরে সঙ্গ করেছি গো। ঠাকুর বলছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি, এই ব্যাপারগুলো আসে কি করে? আমি তো প্রতিটা মানুষের, আমার যারা ফলোয়ার্স, তো প্রতিটা মানুষের কথা আমি শুনি, আমি জানি মাই হয়তো বলাচ্ছেন তাদের মুখ দিয়ে। এই যে তাহলে এটা খুব সুন্দর যে আমার ভেতর অন্যের প্রতি অন্তরের প্রেম প্রশংসা সহানুভূতি প্রকাশ করার যে ক্ষমতা, এটা কিন্তু খুব সুন্দর কথা। তাই একজনকে অপরের অপেক্ষা ভাব প্রচারে অধিক সাফল্য দান করে, ভীষণ সুন্দর। যার ভেতর অন্তরের প্রেমের ব্যক্ত প্রশংসা, আমি যদি কাউকে প্রশংসা করতে পারি, আমি যদি কাউর প্রতি সহানুভূতি হই, কাউর দুঃখে আমি সমব্যথী হই, আমার যে প্রকাশ করার যে ক্ষমতা যদি আমাকে ঈশ্বর দিয়ে থাকেন, তাহলে একজনের, একজনকে অপরের অপেক্ষা ভাব প্রচারে অধিক সাফল্য প্রদান করবে। তারপর স্বামীজি বলছেন, এটা আমি আমার ছেলেকে আজকে বলে এলাম, যে স্বামীজি বলছেন যে মানুষ একাকী সেই সুখী, সকলের কল্যাণ করো, সকলকে তোমার ভালো লাগুক কিন্তু কাউকে ভালোবাসতে যেও না। ভালোবাসতে যেও না মানে কি, ভালোবাসতে যেও না মানে কি, যে মায়ায় আবদ্ধ হয়ে আমরা তো ভালোবাসা নিয়েও দোকানদারি করি, ভালোবাসি আবার কিছু চাই, আমার যে আমাকে যে দোষগুণ সমেত যে আমাকে ভালোবাসছে তাকেও তো আমার দোষ সমেতই ভালোবাসা উচিত, আমরা তো কেউ নির্দোষী নয়, তাহলে তো আমাকে পুজো করতো সবাই মায়ের জায়গায় বসে বসে, তাই না? দোষগুণ আছে থাক না, ও এরকম সে এরকম, কিন্তু তাকে আমি ভালোবাসি, ভালোবাসা হচ্ছে এইরকমই, আমি কি ভালোবাসবো না?
সে তার দোষ আছে বলে আমি কি তাকে ভালোবাসবো না, না আমার দোষ আছে বলে সে আমাকে ভালোবাসছে না? ভালোবাসার কোনো বিচার হয় নাকি? এ তো মূর্খরা করে। তোমার তোর এই এই দোষ আছে, আমি আর তোকে ভালোবাসবো না, এটা হয় নাকি কখনো? ভালোবাসা হয় স্বতঃস্ফূর্ত, সব কিছু একটা ন্যাচারাল। আমি ফটো এডিটিংও বলছি না পছন্দ করি না। আমার ছেলে বলছে কি এইসব ফটো আবার চলে নাকি এডিট না করে? আচ্ছা কী জানি বাবা, গাটা কেমন কেমন আমার করে, নিজেকে কিরম ভূত ভূত লাগে, আমি আবার ওকে বললাম। সো যাই হোক, দেখুন এখানে বলছেন এই যে সকলের কল্যাণ করো, সকলকে তোমার ভালো লাগুক, কিন্তু কাউকে ভালোবাসতে যেও না। এটা একটা বন্ধন, আর বন্ধন শুধুই দুঃখ ডেকে আনে। আপনি যদি ভীষণ কাউকে ভালোবাসেন, কি ছেলেকে প্রচণ্ড ভালোবাসছেন, তার থেকে চাইবেন সে যখন বড় হবে, যখন বিয়ে করবে, তখনই আপনার পেইন হবে, কি কষ্ট, আমাকে আর পাত্তা দিচ্ছেন, আমার ছেলে বৌমাকে বেশি ভালোবাসছে। এরম ভালোবাসবেন না ছেলেকে, মুক্ত মানে অবাধ মুক্ত, তোকে আমি ভালোবাসি, ব্যাস, দ্যাটস এনাফ। এটাই তো আমাদের মায়েদের থাকা উচিত না? বন্ধন কেন আনবো? ভগবান দেখুন সর্ব অবস্থায় ভগবান শ্রীরামকৃষ্ণই আমাদের কিন্তু দেখছেন, ভাববেন না। অনেকে বলে না আমি তোকে দেখছি, বুড়ো হয়ে তোরা আমাকে দেখবি, তাদের কপালে দুঃখ আছে, খুব দুঃখ। আর যদি আমরা ভগবান শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন, তিনি আজীবন দেখে যাবেন, কারণ ওরা তো মানুষ, মানুষের মন পরিবর্তন, মুড পরিবর্তন, আমরাই বা কতটা আমরা বাবা মাকে দেখতে পাচ্ছি, পাচ্ছি না তো, বিভিন্ন সিচুয়েশন বিভিন্ন এতে। জানি ভগবান, ইভেন আমি নিজেও ভাবি ভগবানই তো দেখছেন সকলকে, যার যেমন কর্মফল তাকে তো ভোগ করতেই হবে না এটা। সো আরেকটা স্বামী বিবেকানন্দ ভীষণ সুন্দর একটা কথা বলছেন যে হার মাসের দেহ কখনো যেন তোমাকে প্রলুব্ধ করতে না পারে, সতত এই প্রার্থনা। যারা বিয়ে করতে, বিয়েটা মানে তো বন্ধন, ভীষণ কষ্টের, তো তাই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন হার মাসের দেহ কখনো যেন তোমাকে প্রলুব্ধ করতে না পারে। মানে সুন্দর, খুব সুন্দর দেখতে, একটু প্রেমে পড়ি তো, এরম তো, মানে যে হার মাংসের খাঁচা। কিন্তু অনেকের দেখবেন তাদের গুণ দ্বারা আমরা, মানে মোক্ষপ্রাণা মাতাজিও বলছেন যাকে আমরা ভালোবাসবো তার গুণ দ্বারা আমরা ভালোবাসবো, ওপরের এই যে হার মাংসের চাকচিক্য এটাকে দিয়ে আমরা ভালোবাসবো না। স্বামীজি এখানে বলছেন হার মাসের দেহ কখনো যেন তোমাকে প্রলুব্ধ করতে না পারে, সতত এই প্রার্থনা। আরেকটা কথা আমার খুব ভালো লেগেছে, এটা পড়ব, যে সদা আত্মসাবধান করে সে পদে পদে বিপদে পড়ে। অতি যারা আমরা সাবধানী করোনায়, তারাই কিন্তু, তাদেরই করোনা হয়েছে, ভয়ে করোনা হয়ে গেছে, অনেকে বলেছে ভয়ে কোভিড হয়ে গেছে। এবার যাদের মৃত্যু যোগ ছিল তাদের তো মরণ হবেই, একেবারে লিখে পাঠিয়েছে তো ভাগ্য দেবতা। সো যাই হোক, এখানে কি বলছেন, যে সদা আত্মসাবধান করে সে পদে পদে বিপদে পড়ে। খুব সাবধানী হলে আমরা পদে পদে কিন্তু বিপদে পড়ব, ঠিক আছে? যে মানের ভয়ে মরে সে অপমানই পায়। এই আমি এটা করব না, আমাকে কেউ, আমাকে কে কী বলবে, মান দেবে, এরকম একটা ব্যাপার আছে না? স্বামীজি বলছেন যে মানের ভয়ে মরে সে অপমানই পায়। আমি যদি মনে করি আমাকে কেউ সম্মান করলো না, আমাকে কেউ পাত্তা দিল না, কেউ আপনাকে পাত্তা দেবেন না, আমি কে, আমাকে অত পাত্তা দেওয়ার কি আছে, কি আছে? এই তো শরীরটা একেবারে, কি শরীর নিয়ে একেবারে উচ্ছ্বাস, যত তাড়াতাড়ি সৎকার হোক ততই ভালো, কিন্তু সেন্টিমেন্টস থাকে তো, তিনি তো আর শরীরে নেই, তিনি আছেন, তিনি আছেন, তিনি সকলের হৃদয়ে আছেন, তাই না? ভাবছি বিভিন্ন কথাগুলোই ভাবছি। যাই হোক, এখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে সদা আত্মসাবধান করে সে পদে পদে বিপদে পড়ে, যে মানের ভয়ে মরে সে অপমানই পায়, যে সদা লোকসানের ভয় করে সে সর্বদা খোয়ায়। যদি আমি মনে করি আমি কাজটা করব আমার লোকসান হয়ে যাবে, তার সব কিছুই খয়ে যায়, অপূর্ব কথা। আরেকটা খুব সুন্দর কথাটা পাচ্ছি না আমি, এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে, সব কথাই বিউটিফুল, যে বলছে দুটো কথা বলে আমি শেষ করব, যে ব্যক্তি সত্য সত্যই জগতের দায় ঘাড়ে নেয়, জগৎকে আশীর্বাদ করতে করতে আপন পথে চলতে থাকে, তার মুখে একটিও নিন্দার কথা
একটিও সমালোচনার কথা থাকে না। আমার ভীষণ ভালো লেগেছে এই যে নিন্দা করব, সমালোচনা করব, নিজেই তো ভুলে ভরা। আমি এই জন্য বলি না, স্পিরিচুয়ালিটির ধর্ম জীবনযাপন শুরু হবে যখন আমরা নিজেকে অ্যানালাইসিস করব। এটা আমি সবসময় বলছি। এই যে সবাই, একজন লিখছে না, মা সবার ভালো করো, এ দেখুন যে ব্যক্তি সত্য সত্যই জগতের দায় ঘাড়ে নেয়, জগৎকে আশীর্বাদ করতে করতে আপন পথে চলতে থাকে। আমি আমি সবসময় বলি সকলের মঙ্গল হোক বাবা, মা সকলকে ভালো রেখো। হয়তো দুঃখ পেলাম, না মা ভালো রেখো, তুমি ভালো রেখো মা, তুমি আমাকেও আনন্দ রেখো, সকলকে যে যেখানে আছে তাদেরকে তুমি ভালো রেখো। সুতরাং বলছে জগৎকে আশীর্বাদ করতে করতে আপন পথে চলতে থাকে, তার মুখে একটিও নিন্দার কথা, একটিও সমালোচনার কথা থাকে না। আপনার আসবে না, ধর্মজীবন যাপন করলে না আমার একটা কষ্ট হবে, মাঝে মাঝে করা হয় একটা একটু গসিপিং করি, কিন্তু না মজা পাচ্ছি না ইদানিং আর। মানে আগে যে রসটা পেতাম একটা, যেন এখন আর সেই মজাটা আর পাচ্ছি না, ওই জন্য করা বন্ধ করে দিয়েছি। কি হবে, খুদ ধরে আর কি হবে? ভীষণ সুন্দর কথা স্বামীজির, অপূর্ব লেগেছে আমার। যে ব্যক্তি সত্য সত্যই জগতের দায় ঘাড়ে নেয়, জগৎকে আশীর্বাদ করতে করতে আপন পথে চলতে থাকে, তার মুখে একটিও নিন্দার কথা, একটিও সমালোচনার কথা থাকে না। সমালোচনা করবে না সেই ব্যক্তি। যত আমরা আধ্যাত্মিক হব, আমরা কাউকে নিন্দে করব না, কারুকে সমালোচনা করব না। আমি একটু অহংকারী ব্যক্তিদের ভীষণ অপছন্দ করি, এটা আমি মানে আমি ইগনোর করি, ভীষণ ভয় লাগে তাদেরকে। অহংকারী ব্যক্তিত্ব যারা, তাদের আমি আবার বাড়ি যাই না। আমার এবার এটা আছে, মানে কেন আমি যেতে পছন্দই করি না, ভয় লাগে কি না কি বলবে, ওই জন্যই ভয় পাই ভীষণ। এটা আমার একটু আছে। হ্যাঁ, সো যাই হোক, এখানে এখানে বলছে আর আর এটা সুন্দর কথা যে ব্যাধি ও দুর্ভাগ্য পরিণামে আমাদের কল্যাণী সাধন করে, যদিও তখনকার জন্য মনে হয় বুঝি আমরা একেবারে ডুবে গেলাম। আরেকটা অসাধারণ কথা স্বামী বিবেকানন্দ বলছেন, ব্যাধি ও দুর্ভাগ্য, আমাদের যখন শরীর খারাপ হয় তখন স্বামীজি বলছেন পরিণামে আমাদের কল্যাণী সাধন করে, দুর্ভাগ্য আমাদের কল্যাণ সাধন করে। এখন যাদের আমাদের দুর্ভাগ্য, আমরা ধরে নিতে পারি স্বামী বিবেকানন্দের কথায় এই দুর্ভাগ্যটা আমাদের জীবনে কল্যাণ আনছে। যদিও তখনকার জন্য মনে হয় বুঝি আমরা একেবারে ডুবে গেলাম। আরেকটা বিউটিফুল কথা স্বামীজি বলছেন, ব্যাধি ও দুর্ভাগ্য পরিণামে আমাদের কল্যাণী সাধন করে, যদিও তখনকার জন্য মনে হয় বুঝি আমরা একেবারে ডুবে গেলাম। আরেকটা কি, বিদ্যা বুদ্ধি বাড়ার ভাগ উপরের চাকচিক্য মাত্র। আচ্ছা, থ্যাংক ইউ আভাদি, থ্যাংক ইউ সো মাচ। আভা ঘোষ বলছে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আভাদি, প্রণাম, সকলকে প্রণাম জানাই। আচ্ছা, এটা এটা বলে আমি শেষ করে দেব। বলছে স্বামীজি বলছেন, সরি, যতই আমরা বই পড়ি, বক্তৃতা শুনি, লম্বা লম্বা কথা বলি, শেষ পর্যন্তই অভিজ্ঞতাই আমাদের একমাত্র শিক্ষক, সেই শুধু আমাদের চোখ ফোটায়। ভেরি বিউটিফুল কথা, তাই তো? বই পড়ি, বক্তৃতা শুনছি, যেই জীবনে ব্যাপারটা আসছে তখন যদি আমাদের এই জ্ঞানের আলোটা আমরা প্রয়োগ করি, যে জ্ঞান আমি আমি সংগ্রহ করেছি, আমাকে ভগবান দিয়েছেন, যখন আমার দুর্ভাগ্য আসবে, আমার ব্যাধি আসবে, তখন এই জ্ঞানটাকে আমাদের কি করতে হবে, জীবনে প্রয়োগ করতে হবে, তাহলেই কিন্তু আমার মতন সুখী কে আছে। এটা আর কি, বিদ্যা বুদ্ধি বাড়ার ভাগ উপরের চাকচিক্য মাত্র, সমস্ত শক্তির ভিত্তি হচ্ছে হৃদয়। অপূর্ব কথা, ভীষণ সুন্দর কথা। সো আচ্ছা, এই যে আমি এই যে সুস্মিতা মুখার্জি বলছো তোমার বোনের ক্যান্সার হয়েছে, দেখো এখানে স্বামীজি কিন্তু কি বলছে দেখো বাবা, যে আর ক্যান্সার যাদের হয়েছে, এখন তো একটা মানে ঘরের একটা মানে রোগ হয়ে গেছে না ক্যান্সার, বিকজ ঠাকুরের আমাদের ক্যান্সার হয়েছিল, ভগবান শ্রীরামকৃষ্ণ ভাবি রোগটাও তিনি চিহ্নিত করে দিয়েছেন যে আমরা ঘরে ঘরে হয়তো ক্যান্সারে আক্রান্ত হব। এই তখন আমাদের একটু ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে বাবু, আমাদের আর কিছু করার নেই, কিছু তো আমার হাতে নেই। মাকে আমি জানাবো, অবশ্যই জানাবো, মাকে বলবো যেটা ভালো হয় তুমি সেটা করো। দেখো সো মা মা যেটা করেন ভালোর জন্যই করেন, ঠিক আছে? আর এই দেখো স্বামীজি কি বলছেন, দেখছো তো, ব্যাধি এবং দুর্ভাগ্য আমাদের কল্যাণী সাধন করে, যদি তখনকার জন্য আমরা অস্থির হয়ে যাই, কিন্তু যদি এই আমরা
অভিজ্ঞতা, আমরা বই পড়ে যে জ্ঞানটা সঞ্চয় করেছি সেটা যদি আমরা জীবনে প্রয়োগ করতে না পারি তাহলে আর কিছুই তো হলো না বাবা। যাই হোক, এখানে দেখুন স্বামী বিবেকানন্দ বলছেন, বিদ্যা বুদ্ধি বাড়ার ভাগ উপরের একটা চাকচিক্য মাত্র, সমস্ত শক্তির ভিত্তি হচ্ছে হৃদয়। আপনার হৃদয় আছে, আপনার হৃদয়ে প্রেম আছে, আপনি আপনি উন্নতির শিখরে উঠবেনই উঠবেন, স্বামী বিবেকানন্দ বলছেন। সো স্বামীজি বলছেন, সমস্ত শক্তির ভিত্তি হচ্ছে হৃদয়, বিদ্যা বুদ্ধি বাড়ার ভাগ উপরের চাকচিক্য মাত্র, সমস্ত শক্তির ভিত্তি হচ্ছে হৃদয়, যার হৃদয় আছে তার উন্নতি আছে। আজকের মতো স্বামীজির অনুধ্যান এখানেই শেষ করলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।